বাংলাদেশের অসহায় দরিদ্র অর্থোপেডিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে বার্মিংহামে রয়্যাল অর্থোপেডিক হাসপাতাল থেকে 13 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাচ্ছে। প্রতিনিধি দলটি আগামী 25 জানুয়ারি পর্যন্ত ঢাকার পঙ্গু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। প্রতিনিধি দলটি বাংলাদেশের অর্থোপেডিক চিকিৎসা ক্ষেত্রে আধুনিকায়ন, উন্নত প্রযুক্তির ব্যবহার সহ নানা ক্ষেত্রে বাংলাদেশি ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া সহ অভিজ্ঞতা বিনিময় করবে। এই প্রতিনিধি দলে রয়্যাল অর্থোপেডিক হাসপাতালের প্রফেসর সাইমন কার্টারের নেতৃত্বে 9 জন কনসালটেন্ট ও 3 জন অভিজ্ঞ নার্স রয়েছেন। This is our 5th trip to Bangladesh and this time we're bringing a much bigger surgical team, so hopefully we can do more and more diverse operations. This time I think we'll have a good trip. I think we'll get a lot of patients seen and hopefully we'll just move things along a bit more. রয়্যাল অর্থোপেডিক হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের বাংলাদেশ যাওয়া প্রসঙ্গে এর মেডিকেল ডাইরেক্টর বলেন, I'm very pleased to be supporting the excellent work that is being done in Bangladesh by a number of doctors from this hospital. বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকের এডুকেশনাল এন্ড চ্যারিটি হেলথ প্রোগ্রামের আওতায় প্রতিনিধি দলটি বাংলাদেশে গেলেও এর পেছনে মূল অবদান রাখছেন বার্মিংহাম রয়্যাল অর্থোপেডিক হাসপাতালে দীর্ঘদিন থেকে কর্মরত বাঙালি ডাক্তার বদরুল আমিন সিদ্দিকি। আমি যখন দেশে যাই তখন এই যে অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দেখি, অনেক রুগী দেখি, অনেক পেশেন্ট যাদের চিকিৎসা ভালোভাবে হয় না, সেজন্য আমার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের অর্থোপেডিক সার্ভিসটা কীভাবে ভালো করা যায়। এই জন্য আমি আমার হাসপাতালের চিফ এক্সিকিউটিভ প্রফেসর কার্টার সবাইকে একটু অনুরোধ করেছিলাম এবং সেই প্রসঙ্গে তারা আজ 4-5 বছর বাংলাদেশে যাচ্ছে, নেটোর হসপিটালে বাংলাদেশ পঙ্গু হাসপাতালে অপারেশন করতেছে এবং সেখান থেকে ডাক্তারদের আনা হচ্ছে এখানে ট্রেনিং দেওয়ার জন্য। এবছরে 6 জন অলরেডি ট্রেনিং নিয়ে চলে গেছে, আরও 6 জন ইনশাআল্লাহ আগামী বছরে আসতেছে। ডাক্তার বদরুল আমিন সিদ্দিকির এই উদ্যোগের প্রশংসা করলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ডাক্তার মালেক। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন particularly I'm grateful to Dr. Badrul Alam Siddiqui who has been a very hard working person to organize this trip. Dr. Badrul Amin Siddiqui-র মতো অনেক বাংলাদেশী ডাক্তাররা ব্রিটেনের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে কর্মরত রয়েছেন, তারাও যদি তার মতো তাদের সহকর্মীদের বাংলাদেশে গিয়ে দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যাপারে উৎসাহিত কিংবা সমন্বয় করতেন, তবে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে আরও ব্যাপক পরিবর্তন হতে পারত বলে অভিজ্ঞ মহলের ধারণা। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।